2023 साल 20 এপ্রিল বৃহস্পতিবার সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপার করবে জীবন, একদমই এই কাজগুলো করবেন না। তো 2023 সালের প্রথম সূর্যগ্রহণে ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন সংঘটিত হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, তার পাশাপাশি বছরের প্রথম সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণে কি বিশেষ বিশেষত্ব রয়েছে, গর্ভবতী মহিলা ও শিশুদেরকে এই সূর্যগ্রহণের সময় কি কি নিয়মকানুন মানতে বলছেন জ্যোতিষবিদরা, তারই সাথেই এই গ্রহণের সূতক পর্ব কখন থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছুই জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, 2023 সালে মোট 4টি গ্রহণ হতে চলেছে, তার মধ্যেই কিন্তু রয়েছে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স এইসব জায়গা থেকে দেখা যাবে। ভারত এবং বাংলাদেশ থেকে কিন্তু দৃশ্যমান হবে না এই সূর্যগ্রহণ। ভারত এবং বাংলাদেশ থেকে গ্রহণ দেখা না গেলেও সকলের উপরই কিন্তু এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে, অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে। এই সময় গর্ভবতী মায়েরা ও শিশুরা ছুরি, বটি, কাঁচি বা যে কোনো ধারালো বস্তু থেকে দূরে থাকবেন। এ সময় আপনারা সেলাই করবেন না, গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন এবং স্নান করার পাশাপাশি দরিদ্র ব্যক্তি, পশু বা পাখিদেরকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন, তাতে কিন্তু আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সূতককাল। এই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ চলাকালীন সময় পর্যন্ত সকলকেই কিন্তু নিয়মকানুন পালন করতে হবে অত্যন্ত যত্ন সহকারে। ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে, সকাল 7টা বেজে 4 মিনিটে শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12টা বেজে 29 মিনিটে। একটানা গ্রহণ চলবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে, সকাল 7টা বেজে 34 মিনিটে শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12টা বেজে 59 মিনিটে। একটানা গ্রহণ দেখা যাবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। এই সূর্যগ্রহণ আংশিক, কুণ্ডলাকার, পূর্ণ সূর্যগ্রহণ বা হাইব্রিড সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ 100 বছরে একবারই হয়।